নমস্কার আমি নীলু স্টার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে ভিডিওটির নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটন ও আইকন অলে ক্লিক করুন যাতে আমার দেওয়া পরবর্তী আপডেটগুলো আপনার কাছে খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছায় এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্ট করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন দেখুন এই মুহূর্তে আমরা ইন্ডিয়ান পোস্টের জিডিএস বা গ্রামীণ ডাক সেবকের অনলাইন অ্যাপ্লিকেশানের ওয়েবসাইটে রয়েছি এই ওয়েবসাইটে আসার জন্য আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো ওয়ান টাচ ক্লিক করে আপনারা এই পেজে চলে আসতে পারবেন এই পেজে আসার পর দেখুন এখানে নোটিফিকেশান লাইফ সার্কেল শো করছে অর্থাৎ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ জুড়ে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তবে কোন কোন এলাকা বা কোন কোন রাজ্যে নিয়োগ হবে তারই এখানে ডিটেলস দেওয়া রয়েছে অর্থাৎ জায়গার নাম বা স্টেটের নাম দেখুন এখান থেকে আপনারা দেখে নেবেন এখানে আমরা চলে আসব আমাদের নিচে রয়েছে দেখুন তেইশ নম্বর ওয়েস্ট বেঙ্গল তার উপরে ক্লিক করব তার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গলে কোন কোন এরিয়ায় জিডিএস পদের জন্য ফাঁকা রয়েছে সেটা আমরা এখান থেকে ক্লিক করে দেখে নিতে পারি দেখুন এই সব জায়গা থেকে আপনারা যে কোনো একটাকে চুজ করে নেবেন চুজ করে নেওয়ার পর আপনি ডিটেলস দেখতে পারবেন আমি দেখুন কোনটাই কোনটাই এলাকায় আমি দেখতে চাই তাই এখানে কন্টাইটাকে আমাকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট সাবডিভিশন দেখুন সাব জায়গায় আমরা কন্টাইটাকে চুজ করে নেবো দেখুন এই লিস্ট থেকে আমরা কন্টাইটাকে চুজ করে নেব কন্টাইটাকে সিলেক্ট করে নেওয়ার পর ডান দিকে দেখুন ভিউ পোস্ট রয়েছে ভিউ পোস্টের উপরে ক্লিক করব ভিউ পোস্টের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে লিস্ট শো করবে অর্থাৎ কোনটাই এলাকায় কোন কোন জায়গায় জিডিএস পদের জন্য শূন্য পদ রয়েছে তার ডিটেলস শো করছে দেখুন এই লিস্ট থেকে আমরা দেখে নেব আমাদের বাড়ির কাছাকাছি কোন কোন এলাকায় জিডিএস পদের জন্য ফাঁকা রয়েছে সেই সব এলাকার জন্য আমরা আবেদন করব। এখান থেকে আমরা চুজ করে নেব এবং চুজ করে নিয়ে আমরা খাতায় লিখে নেব সিরিয়াল নম্বর দিয়ে কারণ অ্যাপ্লাই করার সময় আমাদের কাজে লাগবে প্রেফারেন্স দিতে হবে তাই এই লিস্ট থেকে আমরা চুজ করে নেব কোন পাঁচটি এলাকায় আমরা আবেদন করব তো নেক্সট এখান থেকে চুজ করার পর আমরা আবার হোম পেজে চলে আসব। অর্থাৎ ইন্ডিয়ান পোস্টের হোম পেজ দেখুন এইভাবে পুনরায় আপনারা রিটার্ন চলে আসবেন চলে আসার পর এখানে দেখুন তিনটি স্টেজ রয়েছে ফার্স্ট স্টেজ রেজিস্ট্রেশন সেকেন্ড স্টেজ ফি পেমেন্ট থার্ড স্টেজ অনলাইন অ্যাপ্লাই তো প্রথমেই আমরা স্টেজ ওয়ান অর্থাৎ রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করে অনলাইন রেজিস্ট্রেশনটি করে নেব তো দেখুন যেখানে আমি মেনশন করছি তার উপরে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে ডান দিকে দেখুন রেজিস্ট্রেশন শো করছে তার উপরে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে দেখুন নেক্সট পেজ অর্থাৎ ফর্ম ফিল করার জন্য পেজ ওপেন হয়ে গেছে এখানে দেখুন ডিটেলস পুট করে সাবমিট করতে হবে প্রথমেই রয়েছে দেখুন ভ্যালিডেট ইওর ডিটেলস তার ঠিক নিচে ডিটেলস পুট করে আমাদের সাবমিট করতে হবে এক নম্বর মোবাইল নাম্বার এন্টার টেন ডিজিট মোবাইল নাম্বার ডান দিকে দেখুন এখানে আমরা আমাদের পার্মানেন্ট মোবাইল নাম্বার সাবমিট করে দেবো অর্থাৎ টাইপ করে দেবো টাইপ করে ভ্যালিডেট মোবাইল নাম্বার তার উপরে ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মোবাইলে একটি ওটিপি আসবে দেখুন আমি আমার মোবাইল নম্বরটি পুট করছি পুট করার পর ভ্যালিড মোবাইল নাম্বার তার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে রিফ্রেশ হবে রিফ্রেশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে দেখুন এখানে মেনশান করছে মেসেজ ওই ওটিপিটিকে দেখে এখানে আপনাকে পুট করে দিতে হবে ওটিপিটিকে সঠিকভাবে দেখে পুট করে দেওয়ার পর ডান দিকে দেখুন সাবমিট ওটিপি সাবমিট ওটিপির উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে সাবমিট ওটিপির উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন মোবাইল নাম্বার ভ্যালিডেট সাকসেসফুলি শো করছে নেক্সট আমরা চলে আসব দেখুন দু নম্বর অপশান অর্থাৎ ইমেল এখানে আমরা আমাদের ইমেল আইডিটিকে লিখে নেব লিখে নেওয়ার পর ভ্যালিডেট ইমেলের উপরে ক্লিক করব তো ইমেলে একটি ওটিপি আসবে ওই ওটিপিটিকে সাবমিট করে আমরা ভ্যালিড করে নেব তারপরে নেক্সট দেখুন তিন নম্বর অ্যাপ্লিকেন্ট নেম অর্থাৎ টেন্থ ক্লাসের সার্টিফিকেটে যে নাম রয়েছে সেই নামই এখানে দিতে হবে তো এখানে আপনার নাম লিখে দেবেন সঠিকভাবে ক্যাপিটাল লেটারে লিখে দেওয়ার পর নেক্সট আমরা চলে আসবো দেখুন চার নম্বর অর্থাৎ ফাদার্স নেম মাদার্স নেম অ্যাচ পার টেন্থ ক্লাস সার্টিফিকেট অর্থাৎ আপনার দশম ক্লাসের সার্টিফিকেটে যেভাবে ফাদার্স নেম বা মাদার্স নেম যার নাম রয়েছে সেটাই এখানে লিখতে হবে লিখে দেওয়ার পর নেক্সট দেখুন পাঁচ ডেট অফ বার্থ বা জন্ম তারিখ অ্যাডমিট কার্ডে যে জন্ম তারিখ রয়েছে ওই ডেট অফ বার্থ এখানে আপনি লিখে দেবেন লিখে দেওয়ার পর নেক্সট দেখুন ছ নম্বর জেন্ডার আপনার জেন্ডার কি সেটা এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে দেখুন ডান দিকে বক্স রয়েছে অর্থাৎ সিলেক্ট করার অপশান রয়েছে তার উপরে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আপনি সিলেক্ট করে নেবেন মেল ফিমেল নাকি ট্রান্সজেন্ডার যেটা আপনি সেটা এখানে ক্লিক করে নেবেন দেখুন ফিমেল তাই ফিমেলের ঘরে ক্লিক করলাম নেক্সট দেখুন ফিমেল হওয়ার জন্য নেক্সট কোনো সিলেক্ট করার প্রয়োজন নেই তাই হাইট শো করছে নেক্সট আমরা সাত নম্বর কমিউনিটি অর্থাৎ কোন কাস্টের সেটা দেখে নেব ইউ আর অর্থাৎ জেনারেল ইউ আর ইডব্লু এস অর্থাৎ জেনারেল ইকোনমিক উইকের সেকশন নেক্সট দেখুন ও বিসি এস তো এখান থেকে আমরা যে একটাকে চুজ করবো আমরা যে কাস্টে অবস্থান করছি তো আমি ও সিলেক্ট করলাম নেক্সট দেখুন আট নম্বর সার্কেল ইন হুইচ টেন্থ ক্লাস পাস্ট অর্থাৎ কোন রাজ্য থেকে আপনি টেন্থ ক্লাস পাস করেছেন সেই রাজ্য এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট আমরা চলে যাব ইয়ার অফ দ্য পাসিং টেন্থ ক্লাস অর্থাৎ ক্লাস টেন আপনি কোন সালে পাস করেছেন এখানে লিস্ট থেকে আপনাকে চুজ করে নিতে হবে যে সালে পাস করেছেন সেটা আপনি এখান থেকে চুজ করে নেবেন চুজ করে নেওয়ার পর নেক্সট আমরা চলে যাব দশ নম্বর অপশান এন্টার দ্য টেক্সট শো বিলো অর্থাৎ দেখুন ডান দিকে ঘরের ডান দিকে যে ক্যাপচা কোড শো করছে ঘরের ভেতরে সেটা আমরা পুট করে সাবমিট বটনের উপরে ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন উপরে শো করছে ফার্স্টেজ রেজিস্ট্রেশন ইজ কমপ্লিট ওকে বটনের উপরে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে অর্থাৎ নেক্সট অপশান শো করবে যেগুলো আমাদের ফিল আপ করতে হবে দেখুন সাবমিটের পরে নেক্সট অপশান শো করবে রিফ্রেশ হয়ে পেজটি শো করছে এবার দেখুন স্ক্রল করে আমরা নিচের দিকে চলে যাবো দেখুন নিচের দিকে আবার কিছু অপশান শো করছে যেখানে দশ নম্বর দেখুন আধার নম্বর পুট করতে হবে নেক্সট এগারো আর ইউ পার্সন উইথ ডিসিবিলিটি অর্থাৎ প্রতিবন্ধী হলে এখান থেকে আপনারা ইয়েস অথবা নো সিলেক্ট করে দেবেন যদি ইয়েস সিলেক্ট করা হয় তারপরে আবার দুটো অপশান রয়েছে কিন্তু আমরা যার ফিল আপ করছি উনি প্রতিবন্ধী নন তাই নো সিলেক্ট করলাম নেক্সট দেখুন টাইপ অফ ডিসিবিলিটি যদি ইয়েস করেন তাহলে এখানে আপনাকে কোন টাইপের ডিসিবিলিটি এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে নেক্সট দেখুন সাব ক্যাটাগরি কি সেটাও আপনাকে এখানে সিলেক্ট করে দেবেন যদি ইয়েস হয় তো নো করেছি এখানে হাইড রয়েছে নেক্সট আমরা বারো নম্বরে চলে আসব ল্যাঙ্গুয়েজ স্টাডি ইন টেন্থ ক্লাস অর্থাৎ আপনি দশম ক্লাস কোন ভাষার উপরে পড়েছেন বেঙ্গলি নাকি ইংলিশ নাকি হিন্দি যে ভাষায় আপনি পড়াশোনা করেছেন তার উপরে ক্লিক করে ওকে করবেন আমি বেঙ্গলির উপরে ক্লিক করলাম নেক্সট আমরা চলে যাব তেরো দেখুন হইদার এমপ্লয়েড অর্থাৎ আপনি চাকরি করছেন কি না তো এখানে আপনি নই করবেন কারণ সরকারি চাকরি করলে আপনি অ্যাপ্লাই করবেন না আপনি প্রাইভেটে জব করছেন তাই আপনি সরকারি জবের জন্য অ্যাপ্লাই করছেন নো করে দেওয়ার পর তেরোর এ হাইট থাকবে অর্থাৎ এখানে আপনাকে আর কোনো সিলেক্ট করতে হবে না নেক্সট আমরা চৌদো নম্বরে চলে আসবো অর্থাৎ আপনাকে কালার ফটো পঞ্চাশ কেবির একটি ফটো এখানে আপলোড করতে হবে নোটিফিকেশন ভিডিওতে আমি বলেই রেখেছিলাম দেখুন আপনাকে প্রথমে একটি ফটো তুলে কম্পিউটারে বা মোবাইলে রেখে নিতে হবে পঞ্চাশ কেবির মধ্যে তারপর ইউজ ফাইলের উপরে ক্লিক করে ফটোটিকে সিলেক্ট করে নিতে হবে ওকে সিলেক্ট করে নেওয়ার পর দেখুন ফটো আপলোড হয়ে গেছে নেক্সট পনেরো নম্বর একইভাবে সাইনটিকে চুজ করে নিতে হবে অর্থাৎ সিলেক্ট করে নিয়ে আপলোড করে দিতে হবে দেখুন সিগনেচার আপডেট সাকসেসফুলি একইভাবে আপডেট হয়ে গেছে নেক্সট ক্যাপচা কোড ফিল আপ করার পর প্রিভিউ বটনের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর ওকে বটনের উপরে ক্লিক করুন ক্লিক করার পর দেখুন আই হেয়ার বাই এ দেট তার উপরে ক্লিক করে সাবমিট বটনের উপরে ক্লিক করতে হবে তো নেক্সট পেজ এইরকম আপনাদের সামনে ডিটেলস শো করবে দেখুন এটিকে আপনারা প্রিন্ট করে রেখে নেবেন অথবা একটি প্রিন্টশট করে রেখে নেবেন এখানে প্রিন্ট প্রিন্টের উপরে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন প্রিন্ট করার অপশান শো করছে প্রিন্টের উপরে ক্লিক করুন তো আপনার প্রিন্ট আউট বেরিয়ে যাবে এইভাবে আপনারা প্রিন্টও করে নিতে পারেন নেক্সট আমরা চলে যাব আবার অ্যাপ্লাই করার হোম পেজে দেখুন হোম পেজে আমরা চলে এসেছি এখানে আমরা স্টেজ টু বা ফি পেমেন্ট পে অনলাইন তার উপরে ক্লিক করবো তার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে যেখানে আমাদের পে করতে হবে কিন্তু এখানে পে করার জন্য কেবলমাত্র জেনারেল এবং ও ছেলেদের পেমেন্ট করতে হবে তাছাড়া মহিলা বা এসটি এসসি বা প্রতিবন্ধীদের পেমেন্ট করার প্রয়োজন নেই তো আমরা পে অনলাইনের উপরে ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটি মেসেজ শো করছে শো করার পর ওকে বাটনের উপরে ক্লিক করলে এইভাবে শো করবে দেখুন যেখানে সবার উপরেই রয়েছে দেখুন রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার এখানে পুট করতে হবে পুট করার সঙ্গে সঙ্গে নিচে দেখুন মোবাইল নাম্বার নেম কমিউনিটি অ্যামাউন্ট ডিটেলস শো করবে এবং অ্যামাউন্ট পে করতে গেলে দেখুন নেট ব্যাঙ্কিং করতে গেলে দশ টাকা চার্জ লাগবে এবং ডেবিট কার্ড ভিসা কার্ড এর মাধ্যমে করতে গেলে দেখুন কত কি টাকা পেমেন্ট কাটবে তার ডিটেলস এখানে শো করছে কিন্তু যেহেতু ফিমেলের আমি অ্যাপ্লাই করছি তাই দেখুন এখানে অ্যাপ্লাই মেক পেমেন্ট করতে গেলে এখানে দেখাচ্ছে যে ফিমেলের জন্য কোনো টাকা পেমেন্ট করতে হবে না তো ওকে বাটনের উপরে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই পেজের নিচের দিকেও সেম মেসেজ শো করছে এসসি এসটি ফিমেল এবং ট্রান্সজেন্ডার ওমেন এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের পে করার কোনো প্রয়োজন নেই তো একইভাবে আমরা নেক্সট আবার হোম পেজে চলে আসবো এখানে এসে স্টেজ থ্রি বা অ্যাপ্লাই অনলাইন নেক্সট অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে দেখুন এইভাবে ওপেন হয়ে যাওয়ার পর এখানে আরও তিনটি অপশান ফিল করতে হবে অ্যাপ্লিকেশান ফর্ম চুজ প্রেফারেন্স প্রিন্ট অ্যাপ্লিকেশন তো নেক্সট আমরা নিচে চলে আসবো রেজিস্ট্রেশন নাম্বার এখানে আমরা রেজিস্ট্রেশন নাম্বার প্রিন্ট আউট করা কাগজে রয়েছে ফিল আপ করে দেবো নেক্সট নিচের অপশানে চলে আসবো সার্কেল অ্যাপ্লাইং ফর অর্থাৎ কোন স্টেটের জন্য অ্যাপ্লাই করছি সেটা সিলেক্ট করে নেবো সিলেক্ট করার পর সাবমিট বটনের উপরে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন পেজটি রিফ্রেশ হয়ে যাবে এবং রিফ্রেশ হওয়ার পর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে এখানে ওকে বটনের উপরে ক্লিক করতে হবে ওকে এবার নিচের দিকে চলে যাবো দেখুন স্ক্রল করে এখানে ওই ওটিপি নাম্বারটাকে পুট করে দিতে হবে পুট করে দেওয়ার পর নিচে দেখুন ক্যাপচা কোড রয়েছে সঠিকভাবে ক্যাপচা কোড পুট করে নেক্সট বাটনের উপরে ক্লিক করব দেখুন নেক্সট নেক্সট বাটনের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে পেজটি রিফ্রেশ হয়ে নেক্সট পেজ ওপেন হয়ে গেছে দেখুন যেখানে ডিটেলস শো করছে এবং বাকি কিছু অপশান রয়েছে যেখানে সাবমিট করতে হবে তো এটি ফর্ম এখানে দেখুন সবার উপরেই রয়েছে নেম ফাদার্স নেম মাদার্স নেম জেন্ডার রেজিস্ট্রেশন নাম্বার ডেট অফ বার্থ কমিউনিটি ডিটেলস এখানে শো করছে এরপরে দেখুন অ্যাড্রেস ডিটেলস অর্থাৎ কমিউনিকেশান অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস ডিটেলস এখানে পুট করতে হবে তো এখানে সবার উপরেই রয়েছে দেখুন ডোর হাউস অ্যাপার্টমেন্ট নাম্বার অর্থাৎ গ্রামের ক্ষেত্রে বাড়ির নাম্বার থাকে না তাই আমাদের এখানে কি করতে হবে গ্রামের নাম লিখে দিতে হবে অর্থাৎ ভিলেজ বা গ্রামের নাম এখানে সঠিকভাবে লিখে দেবেন ক্যাপিটাল লেটারে নেক্সট স্ট্রিট তো গ্রামের ক্ষেত্রে স্ট্রিট হয় না তাই এখানে আমরা পোস্ট অফিসের নাম লিখে দেব। নেক্সট সিটি বা ভিলেজ এখানে আমরা থানা নাম লিখে দেব। থানার নাম লিখে দেওয়ার পর নেক্সট দেখুন এখানে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম এখানে আমরা লিখে দেবো নেক্সট পিনকোড তো এখানে আমরা পিনকোড নাম্বার সঠিকভাবে লিখে দেব। লিখে দেওয়ার পর দেখুন পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী বাসিন্দার ঠিকানা এখানে আপনাকে লিখে দিতে হবে আর আপনার যদি বর্তমান এবং স্থায়ী বাসিন্দা একই হয় তাহলে সেম অ্যাচের উপরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ডিটেলস অটোমেটিক্যালি পুট হয়ে যাবে অর্থাৎ ফিল হয়ে যাবে আর যদি আপনাদের আলাদা আলাদা হয় তাহলে এখানে আপনারা একইভাবে লিখে দেবেন নেক্সট আমরা চলে আসব কোয়ালিফিকেশান ডিটেলস দেখুন এখানে টেন্থ ক্লাস সার্কেল অর্থাৎ কোন ক্লাসে পড়াশোনা করেছেন সেটা এখানে সিলেক্ট থাকবে বাট এখানে আপনাকে বোর্ড সিলেক্ট করতে হবে কোন বোর্ডের আন্ডারে আপনি পরীক্ষা দিয়েছেন দশম শ্রেণীতে এখান থেকে আপনারা চুজ করে নেবেন দেখুন অনেক বোর্ডের ডিটেলস এখানে রয়েছে এখান থেকে আপনাকে সিলেক্ট করে নেবেন আপনি কোন বোর্ডের আন্ডারে ক্লাস টেন্থ পাস করেছেন দেখুন আমি সিলেক্ট করে নিচ্ছি বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান দেখুন ওকে দেখুন সিলেক্ট হয়ে গেছে নেক্সট আমরা সার্চ রেজাল্ট টাইপ অর্থাৎ কী প্রকার রেজাল্ট ছিল সেটা আমাদের সিলেক্ট করে নিতে হবে দেখুন মার্কস তো এখানে আমরা মার্কসটাকে সিলেক্ট করবো নেক্সট সেভ অ্যান্ড কন্টিনিউর উপরে ক্লিক করলে দেখুন পেজটি রিফ্রেশ হয়ে যাবে এবং রিফ্রেশ হওয়ার পর দেখুন নিচে কিছু অপশান শো করবে যেখানে আমাদের মার্ক পুট করতে হবে দেখুন এখানে আমরা আমাদের পাওয়া মার্ক পুট করে দিতে হবে সিলেক্ট রেজাল্ট টাইপ দেখুন জিওগ্রাফি অর্থাৎ ভূগোলে কত নাম্বার পেয়েছেন এখানে লিখে দেবেন নেক্সট আমরা চলে আসবো সিলেক্ট সাবজেক্ট অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমাদের বেঙ্গলি তাই বেঙ্গলিটাকে সিলেক্ট করে নেব এবং বাংলায় কত পেয়েছি সেটা এখানে আমরা লিখে দেবো নেক্সট ম্যাথমেটিক্স অথবা অঙ্কতে আমরা কত পেয়েছি নেক্সট হিস্ট্রি ইতিহাসে আমরা কত পেয়েছি লিখে নেব লাইফ সায়েন্স জীবনবিজ্ঞানে কত পেয়েছি ফিজিক্যাল সায়েন্স ভৌতবিজ্ঞান কত পেয়েছি লিখে নেবো নেক্সট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করে নেব ইংলিশ ইংলিশটাকে সিলেক্ট করে নেব দেখুন এখানে আমরা ইংলিশে প্রাপ্ত নম্বর লিখে দেবো নেক্সট দেখুন অপশনাল ইলেকটিভ সাবজেক্ট অর্থাৎ যাকে আমরা ফোর্থ সাবজেক্ট বা ঐচ্ছিক বিষয় বলি এখানে আমরা নাম্বারটাকে পুট করে দেবো কিন্তু মেরিট লিস্টে ইনক্লুড হবে না নেক্সট দেখুন সিজিপিএস কোর যদি থাকে তাহলে এখানে লিখে দেবেন অথবা ছেড়েও দিতে পারেন কোনো অসুবিধা নেই কারণ এটি কোনো গণ্য হবে না তারপর সেভ অ্যান্ড কন্টিনিউর উপরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নেক্সট পেজ ওপেন হয়ে গেছে এবার দেখুন চুজ প্রিফারেন্স অর্থাৎ কোন কোন এলাকার জন্য আপনি অ্যাপ্লাই করবেন তার প্রিফারেন্স আপনাকে সিলেক্ট করতে হবে দেখুন এখানে আমরা সিলেট ডিভিশনের উপরে ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমরা দেখুন কোনটাই প্রথমে আমরা চুজ করেছিলাম তো এখান থেকে আমরা কন্টাইটাকে চুজ করে নেব দেখুন চুজ করে নেওয়ার পর এখান থেকে আমরা কোন এলাকায় বা কোন অফিসে আমরা চাকরির জন্য আবেদন করব সেই অফিসের প্রেফারেন্স হিসেবে আমাদের সাবমিট করতে হবে তো প্রথমেই আমি আপনাদেরকে চুজ করে রাখতে বলেছিলাম তো আমি চুজ করে যেভাবে রেখেছিলাম সেটাই চুজ করছি দেখুন প্রথম এটাকে আমি এক নম্বর দেব নেক্সট এটিকে আমি দু নম্বর দেব এইভাবে আপনারা এক দুই করে পাঁচ থেকে সাতটি আপনারা প্রেফারেন্স করে রাখবেন আপনার পছন্দ মতন আপনি চুজ করে রাখবেন চুজ করে এখানে সিলেক্ট করে দেওয়ার পর নেক্সট স্ক্রল করে আমরা নিচের দিকে চলে আসব দেখুন এখানে ক্লিক করে সেভ অ্যান্ড প্রিন্ট বাটনের উপরে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ডিটেলস শো করবে দেখুন এইভাবে ডিটেলস আপনারা দেখে নেবেন এবং দেখে নেওয়ার পর স্ক্রল করে নিচের দিকে গিয়ে প্রিন্ট অপশানের উপরে ক্লিক করে প্রিন্ট আউট নিয়ে নেবেন বা স্ক্রিনশট করে রেখে পরবর্তীকালে আপনারা সাইবার ক্যাব থেকে প্রিন্ট আউট করে নিতে পারেন এইভাবে আপনারা করে নেবেন নমস্কার